হাই ফ্রেন্ডস, মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে ওরিও বিস্কুট দিয়ে কেক বানিয়ে দেখাবো। এতে কোনো রকম ডিম লাগে না। আপনারা যারা কখনো কেক বানাননি তারা এই রেসিপিটি ফলো করলে ভালোভাবে কেক বানাতে পারবেন। তো ভিডিও শুরুতেই বলে রাখি, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি এই কেকটি বানানোর জন্য কী কী নিয়েছি তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের এই কেক বানানোর জন্য আমি কী কী নিয়েছি, এখানে আমি 7 প্যাকেট ওরিও বিস্কুট নিয়েছি। এবার বিস্কুটগুলোকে আমি প্যাকেটগুলো সব খুলে নিচ্ছি। আমি সব বিস্কুটগুলো বার করে নিয়েছি। এবার এটা এভাবে করে ক্রিমগুলো আমি আলাদা করে রেখে দেবো। ক্রিম সমেত কিন্তু গুঁড়ো করতে গেলে গুঁড়ো হবে না, এভাবে প্রত্যেকটার বিস্কুটের ক্রিমগুলো আমি ছাড়িয়ে একটা পাত্রে রেখে দেব। আমি বিস্কুটগুলো এভাবে টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি। আর এখানে একটা মিক্সি জার নিয়েছি, এখানে আমি সব বিস্কুটগুলো গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলও বেটে নিতে পারেন। আমি এখানে গুঁড়ো করে নিয়েছিলাম, আর গুঁড়োটা আমি একটা জালে নেটে ওটা ভালো করে চেলে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব বেকিং সোডা দিয়ে দিচ্ছি, এটা 1/3 ভাগ দিলাম। দিয়ে এই উপকরণগুলো মিলিয়ে নিচ্ছি। দানা দানা লাগছে, আমি হাতে করে এটা গুঁড়ো করে নিচ্ছি। আমি এখানে এখানে বাটিতে একটু বিস্কুটের গুঁড়ো আলাদা করে তুলে রেখেছিলাম। এখানে কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়া নেই, আমি এটা পরে কাজে লাগাবো। আর এখানে দিয়ে দিলাম সাদা তেল, 3-4 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি দুধ নিয়েছি, এটা আমি আমুলের যে প্যাকেট দুধ পাওয়া যায় গুঁড়ো, সেই গুঁড়ো দুধ জলে গুলে নিয়েছি। এবার এটা অল্প অল্প করে দেব আর এভাবে ফেটিয়ে নেব। বিস্কুট যেহেতু একটু মিষ্টি থাকে তো আমি এখানে চিনি গুঁড়ো করে নিয়েছিলাম 1/2 কাপ চিনি, সেটা আমি দিয়ে দিচ্ছি, পুরোটা দেব না, 2 চামচ দিচ্ছি। ফাটানোটা যত ভালো হবে ততই কেকটা ফুলবে এবং কেকটা স্পঞ্জি হবে। তো আপনারা হাতে সময় নিয়ে একটু বেশি সময় ধরে কেকটা ফাটানোর চেষ্টা করবেন, তাড়াহুড়ো করলে কিন্তু কেক ফুলবে না। তো এভাবে আমি অল্প অল্প দুধ দিয়ে এভাবে ফাটাতে থাকবো। আমার এখানে ভালো করে ফাটানো হয়ে গেছে, এই দেখুন এরকম পাতলা হবে, খুব বেশি গাঢ়ও হবে না আর একেবারে পাতলাও হবে না। আমি এখানে একটা পাত্র নিয়েছি আর এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু ব্রাশ করে নিলাম। এর উপরে একটা কাগজ দিয়ে দিচ্ছি,
আপনারা চাইলে এর উপরে একটুখানি ময়দাও ছড়িয়ে নিয়ে তারপরে কেকটা ব্যাটারটা ঢালতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। সাইড দিয়ে আর একটু দিয়ে দিচ্ছি। এবার আমি ব্যাটারটা একটু উঁচু করে ঢেলে দিচ্ছি। আমি এখানে বাটটা ঢেলে নিয়েছি আর এভাবে দুই একবার ট্যাপ করে নিয়েছি, যাতে এর ভেতর কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো বেরিয়ে আসে। আর এবার আমি একটা প্লেট দিয়ে এটা সেট হওয়ার জন্য 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি গ্যাসটা অন করে, আর এর ভেতরে বালি দিয়ে দিয়েছি। বালির পরিবর্তে আপনারা নুনও ব্যবহার করতে পারেন। তো এবার আমি এটা একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে হাই ফ্লেমে রেখে দেব এটা গরম হওয়ার জন্য। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। 10 মিনিটের দরকার নেই, আমার তার আগেই বালিটা একদম তেতে গেছে। এবার এর ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার আমি কেকের বাটিটা এখানে সাবধানে বসিয়ে দেবো। একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি প্রথমে আঁচটা একটু হাই ফ্লেমেই রাখবো 1 মিনিট মতো। আমি হাই ফ্লেমে রাখবো 1 মিনিট হয়ে যাওয়ার পরে এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। মিডিয়াম লোতে থাকবে, মিডিয়াম লোতে আমি 40 থেকে 45 মিনিট পর্যন্ত রেখে দেব। ফিরে এলাম 35 মিনিট পর। আমি ঢাকনাটা তুলে একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। আমি কেকটা দেখুন কি সুন্দর ফুলেছে, এই দেখুন মাঝ বরাবর দিচ্ছি। কেকটা আমার পুরো রেডি হয়ে গেছে, কারণ কাঠির গায়ে কোনো ব্যাটারি লাগেনি। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। একটা সারসির সাহায্যে আমি বাটিটা তুলে নেব। এবার এটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। আমি এখানে কেকটা নামিয়ে নিয়েছি, আর যে ক্রিমটা আলাদা করে রেখেছিলাম এবার এই ক্রিমটা অল্প অল্প দুধ দেব। এটাতে বেশি দুধ লাগবে না, অল্প অল্প দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখুন আমার এই ক্রিমটা ফাটানো হয়ে গেছে, আর কি সুন্দর ফুলেছে। আর যতটা ছিল তার থেকে অনেকটাই বেড়েছে। এবার আমি এই ক্রিমটা দিয়ে কেকের ওপরটা একটু সাজিয়ে দেবো। এভাবে আমি পুরো একটু সাজিয়ে নিচ্ছি। আমার ক্রিম দিয়ে ওপরটা সাজানো হয়ে গেছে। এবার যে বিস্কুটের গুঁড়োটা আমি তুলে রেখেছিলাম এর ভেতরে অল্প এটা একটা শক্ত ডো করব। আমি এখানে শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি। এবার আমি হাতের ওপর এভাবে ছোট করে গোল গোল করে এভাবে চেপে এভাবে এখানে বসিয়ে দিচ্ছি। পাঁচটা হবে, পাঁচটা এভাবে লাইন দিয়ে বসিয়ে এবার মাথাটা একটু চেপে চেপে দিতে হবে। মাথাটা ভালো করে একটু চেপে দিতে হবে, না হলে ফুলে যাবে। এবার এটা এইভাবে ধরে এভাবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিতে হবে। আমি এভাবে রোল করে নিলাম। এই যে এবার একটা চাকুর সাহায্যে মাঝখান থেকে কেটে নেব। এবার পাপড়িটা একটু হালকা হাতে ছড়িয়ে দিচ্ছি। দেখুন এবার আমি এগুলো কেকের ওপর দিয়ে সাজিয়ে দেবো।
ভালোভাবে সাজিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, আমি সব গোলাপগুলো এর ওপর থেকে এভাবে সাজিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমি এখানে চেরি আর এখানে একটা কিসমিস দিয়ে পুরো কেকটাকে সাজিয়ে নিয়েছি। আপনাদের এই কেক রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।